রিসেন্ট একটা খবর নিয়ে ছোটখাটো বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর গোস্ত রান্না করার জন্যে অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করছেন আইনজীবীরা। একই কথা, বাংলাদেশে গরুর গোস্ত খাওয়ার জন্যে আবেদন করা লাগবে কেন? আলাদাভাবে এক্সেপশনালি, রাইট? সো এটা প্রথম, এই খবরটা যদি প্রথম পড়তাম আমরা, প্রথম জানতাম যে বাংলাদেশে এরকম একটা ব্যাপার হচ্ছে, তাইলে খুবই অবাক হইতাম, খুবই শকড হইতাম। খুব একটা শক পাই নাই, কারণ হচ্ছে এই ঘটনা বাংলাদেশের প্রথম না। এই এক দুই বছর আগে একই সিমিলার বিতর্ক সৃষ্টি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের ক্যান্টিনে। গরুর গোস্ত রান্না করছে পরে এখানকার চেতনাবাজ ছায়ানটীরা, মানে ছায়ানটের ওরা, ছায়ানটীরা ওরা হচ্ছে চিৎকার চেঁচামেচি, গরুর গোস্ত রান্না করা যাবে না কেন? দু চারজন হিন্দু ধর্মাবলম্বী আছে এই জন্যে। তো এরা কী ধরনের নির্লজ্জ বেহায়া হইতে হয় কাউকে দাবি তুলতে হইলে যে আমার এখানে, আমি একটা পার্টিতে আসছি, এই পার্টিতে 500 লোক আছে, এই 500 লোকের মধ্যে আমি একজন, আমার হচ্ছে আই ডোন্ট নো, আমার হচ্ছে গরুর গোস্ত আমি খাবো না, আমার অ্যালার্জি আছে গরুর গোস্তে, আমি পার্টিতে এসে চিৎকার চেঁচামেচি করতেছি যে গরুর গোস্ত রান্না করা হয়েছে কেন, জানেন না আমি গরুর গোস্ত খাইতে পারি না, এরকম একটা দাবি করতে হলে আমাকে কী পরিমাণ নির্লজ্জ বেহায়া ইতর হইতে হবে? এটা হচ্ছে প্রথম থিং, রাইট? সো যারা এই দাবিগুলো করেন ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ডিপার্টমেন্টে অথবা এই যে কী জানি বলে সুপ্রিম কোর্টের বার ক্যান্টিনে, যারা এই দাবিগুলো তোলেন যে দুই একজন লোক, তারা তো একটা নির্লজ্জ বেহায়া, রাইট, ইতর টাইপের, এটা তার বলার অপেক্ষা রাখে না। আপনার গরুর গোস্ত খাওয়ার যদি আপনি ইস্যু হয় আপনি খাবেন না, লাইক সবাই এখানে 90% মানুষ, 99% মানুষ প্রবাবলি লিটারেলি 99% মানুষ এখানে তারা এটা খাবে, তারা তারা আপনি একজন, আপনি কীভাবে এই দাবি তুলতে পারেন 99% মানুষকে বা 90% মানুষকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন? সো এটা কোন পর্যায়ে নির্লজ্জতা আই ডোন্ট নো, সেটা নাম্বার ওয়ান থিং। নাম্বার টু থিং, যেটা সেকেন্ড থিং আসে, সেটা হচ্ছে যেটা এটা করার সুযোগ সাহস পায় কীভাবে। প্রথমত আপনি যদি সুসভ্য স্টাইলে কথা বলতে চান, সভ্য দেশ, সভ্য দেশকে, সভ্য সুসভ্য দেশেও পৃথিবী তো ডেমোক্রেসি দিয়ে চলে সারা পৃথিবীতে, রাইট? সো ডেমোক্রেসিতে হচ্ছে বেশিরভাগ মানুষ যেটা চায় সেটা যদি অন্যের ক্ষতির কারণ না হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হয়। সো এটা টোটালি একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া, খুবই, মানে এটা কী ব্যাখ্যা করতেছি আমি, রাইট? এটা কি আলোচনা করার বিষয়? লাইক সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, এগুলোর সাথে যেরকম আমরা পরিচিত, এটা এরকম এই বাস্তবতার সাথে আমরা পরিচিত যে এরকম এটাই এভাবে হবে, হওয়ার কথা ছিল, উচিত ছিল, কিন্তু না, কিছু ইতর আছে, তাদের চাওয়া হচ্ছে তারা দুই চারজন খাবে না দেখে কাউকে খাইতে দেবে না। নাও প্রথমত যেটা বললাম, সুসভ্য প্রক্রিয়া তো, ডেমোক্রেটিক প্রক্রিয়া তো, এটা আনএক্সেপ্টেবল একটা চাওয়া, ইত্রামি। এবং এবার যদি অসভ্য দেশে আসি, বাংলাদেশ, তার সুসভ্য দেশ না, তো বাংলাদেশে কীভাবে চলে? বাংলাদেশে চলে গায়ের জোরে, রাইট? সো বাংলাদেশে যদি আমরা ওয়েন ইউ আর ইন রোম, এক লাইক রোমান, সো আমরা এখন রোমে ফিরত চলে আসছি, ইতালির রাজধানী রোমে, এখন আমরা রোমের স্টাইলে খেলবো এখানে। সো বাংলাদেশ হচ্ছে একটা অসভ্য দেশ, সেখানে সব কিছু গায়ের জোরে চলে, সংখ্যাগরিষ্ঠতার জোরে চলে। তো সংখ্যাগরিষ্ঠতার জোরের কারণে আপনার যখন রোজার মাসে, যখন যারা রোজা রাখবে না, যে কারণে রোজা রাখবে না, সে অসুস্থ, সে রাখবে না, তার ইচ্ছা সে রোজা রাখবে না, হোয়াট এভার, তাকে কিন্তু খাইতে দেখলে পাবলিক প্লেসে পিটে মেরে ফেলবে রীতিমতো। যে কিছু হোটেল টোটেল থাকে না ঢাকা আর করে, এগুলো নিয়ে ব্যাপক পার না হচ্ছে হুজুরে গিয়ে পিটে মেরে ফেলো ওদেরকে, কেন ওরা খাবে রোজার মাসে, রাইট? সো আমি রোজা আছি, তুইও রোজা রাখবি, তুই রাখবি না কেন রাখবি না, তোকেও রাখতে হবে রোজা। সো এইটা তো সংখ্যাগরিষ্ঠ গুন্ডামি আছে, রাইট? সো মুসলমানরা মুসলমানদের সাথেই গুন্ডামি করে, বাংলাদেশের বাস্তবতাটা বুঝে দিয়েছি আপনারা, আমরা কী জিনিস নিয়ে এখানে ডিল করতেছি, আমাদের এখানে কারা আমাদের সাবজেক্ট। তো আমাদের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশি তৌহিদি জনতা, এরা নিজেরা মুসলমানরা মুসলমানদেরকে কোপানোর জন্য রেডি, দুই পায়ে খাড়া। সেই দেশে, সেই রকম একটা দেশে, সেই বাস্তবতায় হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম ধর্মাবলম্বীদের উপর রেইন করতেছে, রুল করতেছে, তাদেরকে খাইতে দিচ্ছে না গরুর গোস্ত, যেখানে শুধু গরুর গোস্তটা একটা ধর্ম রিলেটেড একটা ব্যাপার। হিন্দু ধর্মে ওরা গরুর গোস্ত খায় না দেখে, না মুসলিম ধর্মের এদেরকে গরুর গোস্ত খাইতে দিচ্ছে না। ধর্মের বাইরে হইলেও একটা মানা যেত, রাইট, যে হিন্দুরা খায় না, হোয়াট এভার রিজন খায় না, না না, ধর্ম সম্পর্কিত। সো এটা আরও একটা টেন্স, একটা টেনশনের জায়গা তৈরি হয়ে গেছে। বাংলাদেশের মতো দেশে যেখানে গায়ের জোরে, মবের গায়ের জোরে সব কিছু চলে, এবং যেটা দেশে তৌহিদি জনতার দেশ গিতগিত করে, এইরকম দেশে হাতে গুণা কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী যুগের পর যুগ ধরে ওরা গরুর গোস্ত রান্না করতে দিচ্ছেন। ওরা 5-6-10 জন আছে হিন্দু ধর্মাবলম্বী, এই জন্যে শত শত হাজার হাজার মুসলমানদেরকে গরুর গোস্ত খাইতে দিচ্ছে না। সো এটা কোন পর্যায়ের ইত্রামি, ইত্রামি গেল, কোন পর্যায়ের এটা গুন্ডামি মাস্তানি? হ্যাঁ, গুন্ডামি মাস্তানি এটা ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে কিন্তু সব কিছু হয় খুঁটির জোরে, রাইট? এখন আমাদেরকে বুঝতে হবে যে এদের এই খুঁটির জোরটা কোত্থেকে আসে, এটা ইম্পর্টেন্ট কথা, যে এত খুঁটির জোর কোথেকে আসে, এটা তো আমরা জানি কোথেকে আসে এদের খুঁটির জোর,
অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, সরকার, 72-এর সংবিধান, তাই না? সো এদের খুঁটি ওই জায়গাতে আমরা জানি, এবং যেই কারণে এরা অসাম্প্রদায়িক নাম দিছে, কিন্তু নাম অসাম্প্রদায়িক দিয়ে আপনি দেখবেন এটা, আমি লাইক এটা একটা এম্পিরিক্যাল ফ্যাক্ট, আপনি জাস্ট আজকের পর থেকে লক্ষ্য রাখবেন, বাংলাদেশে যত থানা আছে, যত থানা বলতে পুলিশ থানা আর কি, সকল এসআই এসপিগুলো সব হিন্দু ধর্মাবলম্বী লোক সব। আপনি পত্রিকা একটা খবর পড়বেন, আপনি 10টা খবর পড়লে, লেট মি নট এক্সাজারেট হিয়ার, 10টা খবর পড়লে 6টা খবরে দেখবেন এসপি এসি ওই কী বলে ওসি এসআই এরা সব হয়েছে হিন্দু ধর্মাবলম্বী। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কতজন, কত পার্সেন্ট? 10%, 12%, 8%? তো 10-8% যদি হয় তাইলে এদের রেপ্রেজেন্টেশন হাইস্ট থাকতে পারতো 10-8%, যেহেতু ওরা মাইনরিটি এই জন্য হাইস্ট বললাম। কিন্তু আপনি দেখবেন বাস্তবতা এদের রেপ্রেজেন্টেশন 50%-এর উপরে, লাইক অনেক উপরে। তাইলে এটা আপনাকে বুঝতে হবে যে এটা কী পরিমাণ এখানে মানে আনব্যালেন্সড একটা পরিস্থিতি, সেটা কীভাবে সম্ভব হইলো চেতনা সরকার কেন। আপনি এই যে দেখেন সুপ্রিম কোর্টের যে হইলো কি জানি বলে সিনহা, সিনহা চলে গেল না, সিনহা কী নাম, সুপ্রিম কোর্টের যে বিচারপতি, প্রধান বিচারপতি হিন্দু ধর্মাবলম্বী, সিনহার পর এখন যে আছে কি জানি নাম, মানিক, এই যে মানিক, এও তো মনে হয় হিন্দু, এও হিন্দু, হ্যাঁ মানিক যিনি, ইনিও হিন্দু। আপনি জাস্ট একটা অবাক করা ব্যাপার, হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশে মুষ্টিমেয় কিছু, যারা ওই যেটা বললাম মাইনরিটি হয়, এরা একটু পশ্চাৎপদ থাকে, এদের এমনিতেই উঠে আসা ডিফিকাল্ট। তারপরে বেস্ট কেস সিনারিওতে এদের যদি 10% বা 8% হয়ে থাকে বাংলাদেশে মাইনরিটি, ধরলাম এই 8%ই রেপ্রেজেন্ট করবে বাংলাদেশের এই প্রশাসনে, যেটা হওয়ার কথা না যেহেতু এরা মাইনরিটি, উঠে আসা ডিফিকাল্ট। না, এরা রিপ্রেজেন্ট করে লাইক 10%, কী বলতেছি, এরা রিপ্রেজেন্ট করে লাইক 50%, 60% করে, এবং টপ টপ পজিশনগুলোতে, মানে হিন্দু ধর্মাবলম্বীদের একটা রাজরাজত্ব চলতেছে। নাও আমি আই এম নট অ্যাগেনস্ট দ্যাম, আমি নিজে হইতেছে যারা অসাম্প্রদায়িকের কথা বলে বেড়ে দিচ্ছি, বড় অসাম্প্রদায়িক আমি, সো আমি চাই তারা উঠে আসুক, আমি চাই কোনো ধরনের অন্যায়, যে কোনো অন্যায় বিচার আমি প্রতিবাদ করি, সমালোচনা করি, সেটা নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে, রাইট? সো আমি টোটালি চাই যে তারা হচ্ছে নাগরিক অধিকার পাক, তারা আমাদের মতো ইকুয়াল রাইটস পাক, তারা উঠে আসার সুযোগ পাক। কিন্তু এখানে কিন্তু এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা অ্যাডভান্টেজ তো দূরের কথা, তারা রীতিমতো এখন নিষ্পেষক, নিষ্পেষক হিন্দু ধর্মাবলম্বীরা মুসলমানদের উপর নিষ্পেষণ করে এই দেশে বসে। এটা একটা যেটা বললাম অসভ্য দেশ হয়, সভ্য দেশ হইলেও মানতাম যে এখানে সব কিছু সিস্টেমে চলে, এরা সিস্টেম এদেরকে এই জায়গায় আসতে অ্যালাউ করছে না, এটা তো অসভ্য দেশ, এখানে সিস্টেম অ্যালাউ করেন, এখানে আপনি গুন্ডামি করে খুঁটি ধরে লিঙ্ক টিং করে আপনি এখানে আপনাকে পৃষ্ঠপোষকতায় মদদে আপনি এখানে আসেন। সো এদের পেছনে একটা পৃষ্ঠপোষকতা মদদ আছে, এবং যেটা বললাম আপনি জাস্ট লক্ষ্য করবেন খবরগুলো আজকের পর থেকে যখন পড়বেন, যখনই কোনো একটা ঘটনা ঘটে ওই থানার সংশ্লিষ্ট এসআই এসপির নাম আপনি দেখবেন হিন্দু ধর্মাবলম্বী, এই কি আজব কাহিনী। এবং এদেরকে এখানে পাঠানো হয়েছে কেন, পাঠানো হয়েছে এদেরকে বাছাই বাছাই করে করে সারা দেশে, আপনি যত হিন্দু ধর্মাবলম্বী আছে আর মনে হয় না নাই কারো নিয়োগ, বাকি সব খুঁজে খুঁজে নিয়োগ দিয়ে ফেলছে, এত হিন্দু পাবে কোত্থেকে বাংলাদেশে, যেই পরিমাণ আপনি পোস্টিং দেখবেন এত হিন্দু নাই বাংলাদেশে। সো এদেরকে দেওয়া হয়েছে কেন, এদেরকে দেওয়া হয়েছে জঙ্গি নিধন করার জন্য, কারণ হিন্দু ধর্মাবলম্বী হলে একটা এক্সট্রা জোশ থাকে মুসলিম ধর্মের দাড়ি টুপিওলা এদেরকে নিধন করার ক্ষেত্রে, এদের এক্সট্রা জোশ কাজ করে এদের যখন ভারত বিরোধী আন্দোলনগুলোতে ইউনিভার্সিটির ছাত্ররা এদেরকে দমন করার জন্যে, হিন্দু ধর্মাবলম্বী হলে ভারতের একটা কী বলে প্রো ভারত একটা সেন্টিমেন্ট, অ্যান্টাই পাকিস্তান একটা সেন্টিমেন্ট, সুতরাং এরা পাকিস্তানি পাকিস্তানি বইলা বইলা ছাপায়া পড়বে, দাড়ি ধরে টানবে, টুপি ধরে টানবে, এবং সো এরকম একটা বাস্তবতা। তো এটা হচ্ছে বাংলাদেশের, যে কারণে আমি বলতেছি অসভ্য দেশ, বাংলাদেশের মতো অসভ্য দেশে যেখানে প্রত্যেকটা পদের পেছনে, প্রত্যেকটা ঘটনার পেছনে খুঁটির জোর থাকে, মদত থাকে, পৃষ্ঠপোষকতা থাকে, প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক মদত পৃষ্ঠপোষকতা থাকে, সেইখানে এই ধরনের বিরল ঘটনাগুলো, বিরল না আসলে মানে বাংলাদেশের জন্য বাংলা হিস্ট্রিক্যালি বিরল, বাংলাদেশের মতো দেশে বিরল, কিন্তু বাংলাদেশে এটা এখন নর্ম হয়ে গেছে যে হিন্দু ধর্মাবলম্বীদের সবখানে জয় জয়কার, শুধু জয় জয়কার না, এরা দে আর রেইনিং, তারা আপনাই মুসলিম ধর্মাবলম্বী যে কোনো বস্তু খাইতে দিচ্ছে না, চুল দাড়ি ধরে টানে হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে। তারপর এই যে দেখেন ছাত্রলীগের এখন সভাপতি যে নাম কী জানি ছেলেটা হিন্দু ধর্মাবলম্বী, আরে কী নাম ওর, দেখ মানে ছেলেটা হিন্দু ছাত্রলীগের যে সভাপতি। সো আপনি আওয়ামী লীগের আমলে সব যেটা বললাম, আপনি এত রেপ্রেজেন্টেশন দেখবেন হিন্দু ধর্মাবলম্বীদের, এবং এত টপ টপ পদে দেখবেন বাংলাদেশে, তো হিন্দুও নাই, যা আছে সব নিয়োগ দিয়ে ফেলছে সব। তো এরা এখন একটা রাজত্ব কায়েম করছে, রাইট? সো যেটা বললাম যে এটা যদি একটা সভ্য দেশ হইতো তাইলে তারা তাদের যোগ্যতায় সেই সব জায়গায় যেত, এবং সেখানে গিয়ে তারা আনডিউ ফোর্স এক্সার্ট করতে পারতো না, কিন্তু সে তো বাংলাদেশ, এবং বাংলাদেশে অনেকটা মাইনরিটি। আপনি এখন আপনি দাঁড়িয়ে টুপি পড়লে আপনি ভয়ে ভয়ে আতঙ্কে কাটাইতে হবে, কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বী হলে উনি বুক চিতে ওনার সকল জায়গায় লোক বসানো এদের। আমাদের দেশেও হিন্দু ধর্মাবলম্বীরা বা মাইনরিটিরা নির্যাতিত হয়, ইভেন মুসলিমরাই তো বললাম যেটা বলি সবসময় তুহিতি জনতার কাছে এই মাইনরিটির মতো ট্রিটেড হয়।
সো সেটা ঠিক আছে, বাংলাদেশ অসভ্য দেশ, সেটা নিয়ে সারাদিন কথা বলিস। বাংলাদেশও ইন্ডিয়ার সামনে হইতেছে সভ্য দেশের মতো মনে হয় বাংলাদেশকে দেখলে, যেগুলো ইন্ডিয়াতে হয় এগুলো কল্পনা করা যায় না। এই হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতায় বাংলাদেশ এখন এই জিনিস চলতেছে, চলতেছে, কিছু করার তো নাই, এটাই বাংলাদেশ হয়ে গেছে এখন। যত পদ দেখবেন সব হিন্দু ধর্মাবলম্বী, এবং এরা পাওয়ারে আছে, ব্যাপক পাওয়ার, কল্পনা করা যায় না। এরা যেভাবে চলাফেরা করে, বললাম না আপনার হিন্দু ধর্মাবলম্বী দাড়ি টান টান, যে ছাত্রলীগের যে সভাপতি, সে যেই ভাষায় কথা বলে, বাবারে বাবা, যেটা বললাম উনি তো, সে উগ্রতার ব্যাপারে তার খুব ভালো নাম ডাক আছে, সে খুব মানে হিংস্র টাইপের আর কি, এটা যারা সবাই বলে আর কি। তো তার কথাবার্তা, সে হুজুর টুজুর মৌলবাদী পিটায় ও কী জানি ওই দিন বললো যে বুক থেকে কলিজা ছিঁড়ে বের করে ছিঁড়ে খাবে, যারা হচ্ছে যে ইন্ডিয়া, এদের অবস্থা দেখেন, এদের ভারত বিরোধী, মোদী বিরোধী যে আন্দোলন হয়েছে, মোদীর আগমন বিরোধী, একটা হিন্দু ধর্মাবলম্বী সে বলতেছে যারা এই আন্দোলন করবে এদের কলিজা বের করে সে ছিঁড়ে খাবে। সো একটা হিন্দু ধর্মাবলম্বী লোক বাংলাদেশে সেই ইন্ডিয়ার পক্ষ নিয়ে এই স্টেটমেন্ট দিচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধেই এসেনশিয়ালি। তো কোন কোন পর্যায়ে আছে এরা, বাংলাদেশ কই আছে এখন, এরা দেশ এখন এদের, এটা হচ্ছে একটা বাস্তবতা আর কি। তো সেই বাস্তবতা এরা সুপ্রিম কোর্টে এরা গরুর গোস্ত রান্না করতে দিবে না, কী পরিমাণ এদের মানে স্পর্ধা ওয়ার্ডটা ইউজ করা যায় বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি স্পর্ধা, এরা ঢাকা ইউনিভার্সিটিতে গরুর গোস্ত রান্না করতে দিবে না। নাও এখানে আমি অনেস্টলি প্রত্যেকটা খবর অ্যাপ্রোচ করার চেষ্টা করি, আমি খবরটা পড়ার পর এটার আই ট্রাইড মাই বেস্ট টু রিড বিটুইন দ্য লাইন্স, এবং এটার কী মিন করে এটা বোঝার জন্যে, যে আসলে এটার পেছনে রাজনীতি বা পাওয়ার শয়তানি এগুলো আছে না অন্যান্য কোনো ব্যাপার আছে। তো এখানে আমি কিছু জিনিস ইন্টারেস্টিং পাইছি, সেগুলো আমি আলোচনা করি, সব প্রেক্ষাপট তুলে ধরি আপনাদের সামনে, যে ফাইন লাইনগুলো সেগুলো, যে এখানে হচ্ছে বিষয়টা প্রথমটা যেটা বলতেছে যে সুপ্রিম কোর্টের আইনজীবী গরুর গোস্ত রান্না করা একটি, ওকে, সো যে ঘটনাটা ঘটছে গরুর গোস্ত রান্না করছে, রান্না করায় আইনজীবী সংগঠন প্রতিবাদ করছে সুপ্রিম কোর্টের, প্রতিবাদ করা এবার রান্নার জন্য নির্দেশনা চেয়ে পাল্টা আবেদন করছে আরেক আইনজীবী। সো এক আইনজীবী যখন কোর্টের কাছে নির্দেশনা চেয়ে আবেদন করছে, তখন আমি ভাবলাম যে কী ব্যাপার, মানে রান্না তো রান্না হবে, এটার জন্য আবার নির্দেশনা লাগে কেন? তার মানে কি এটা নিষিদ্ধ? তার মানে কি আইন এটা? কারণ আপনার এইসব বাংলাদেশের অনেক আইনই তো সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এবং এগুলো চেঞ্জ হয় নাই, এবং অ্যাবসার্ড অনেক জিনিসপত্র, রাইট? সো ব্যাপারটি কি এরকম, যেরকম একটা অ্যাবসার্ড আইন আছে দেখে কখনোই গরুর গোস্ত, এবং এখানে দাবিও করে যে কখনোই নাকি বাংলা এই সব এই পারে কখনোই নাকি গরুর গোস্ত রান্না হয়নি কখনো। তো এটা একটু হার্ড টু বিলিভ যে কখনোই রান্না হয় নাই, বিএনপি জামাতের আমলে এত দীর্ঘদিন রান্না হয় নাই, কেউ খেয়াল করে নাই, একটু হার্ড টু বিলিভ, মিথ্যা কথা হইতে পারে, যে তোনার চোটে যে হাজার বছরের ঐতিহ্য এরকম আর কি মাইরা দিছে কিনা কে জানে, কখনোই রান্না হয় নাই। ওকে, তো এগুলো দেখে কখনোই এটাকে আমি মানে বেনিফিট অফ দ্য ডাউট দিয়ে যে মেবি, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আসলেই কখনোই হয়নি, তাহলে সেটা কীভাবে সম্ভব? তাহলে কি এখানে আবার এখানে একজন আইনজীবী আবেদন করতেছেন কোর্টের কাছে অনুমতির জন্য, তার মানে এটা নিষিদ্ধ? তো সেটা যদি হয় সেটা কিন্তু আর একটা ব্যাপার, যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে একটা আইন পরিবর্তনের প্রশ্ন, সেই আইন কখনো পরিবর্তন করা হয় নাই, দেখে রান্না হয় না, সে এটা অন্য একটা লেভেলে। সো সেটার উত্তর আমি খোঁজার চেষ্টা করলাম যে এটা আসলে কোনো নিষিদ্ধ কি না। কিন্তু পরে খবরটা পড়ে আমি এমন কিছু আর মনে হলো না, পুরো আবেদনে হইতেছে যে আবেদন করছেন আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে গরুর গোস্ত রান্নার অনুমতি চেয়ে, সেইখানে উনি গরুর গোস্তের মধ্যে কী কী প্রোটিন আছে, কী কী ভিটামিন ডি মিনারেল জিঙ্ক সায়েন্স করতেছে এখন গরুর গোস্ত খাওয়ার জন্য বাংলাদেশে বসে একজন মুসলমান ভদ্রলোক, 92% মুসলিমদের গরুর গোস্ত খাওয়ার জন্য আপনারা এখন হইতেছে গরুর গোস্তের পুষ্টি গুণাগুণ উনি হইতেছে সুপ্রিম কোর্টের কাছে জমা দিছে, হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য অনুযায়ী গরুর গোস্তে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন B6, B12, মিনারেল, জিঙ্ক রয়েছে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি, শরীরের নানান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গরুর গোস্তের পুষ্টিগুণ, আচ্ছা এগুলো লিখে আবেদন করছে। গরুর গোস্ত অত্যন্ত সুস্বাদু ও, হ্যাঁ আমরা জানি সুস্বাদু, চিন্তা করেন বাংলাদেশে বসে আপনি গরুর গোস্ত খাওয়ার জন্য এরকম করে ব্যাখ্যা দেওয়া লাগতেছে, ওকে ভালো, তারপর বিশাল ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে তারপর উনি লিখতেছে যে স্বাস্থ্যগত যারা বিশ্বজনিত কারণে গরুর গোস্ত খেতে চান না তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা উচিত, খুবই ভদ্রস্থ কথা। তো তারপর হচ্ছে দেখেন এবার হইতেছে যখন আবেদন জানাইছে একজন মুসলিম ভদ্রলোক যে আমরা গরুর গোস্ত খাইতে চাই, এখানে আমরা কি খাইতে পারবো না নাকি দুই চারজনের জন্যে, সেটার আবার প্রতিবাদ করছে ইতরের দল, যেটা শুরুতেই বললাম, আপনি একটা পার্টিতে গেছেন সেখানে 500 লোকের মধ্যে 495 জন বা 490 জন যেটা খাবে সেটা তো হবেই, আপনার জন্য ইস্যু থাকে, আপনি 10 জন হয়ে আপনি এই দাবি তোলাটা একটা চূড়ান্ত লেভেলের ইত্রামি, যে আমি 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 গরুর গোস্ত খাবো না সুতরাং এখানে গরুর গোস্ত রান্না করা যাবে না, এরকম দাবি তুলতে হলে আপনাকে একটা প্রচণ্ড ইতর হইতে হবে আর কি। হ্যাঁ, তো তারা ইত্রামি করতেছিল এতদিন, ভালো কথা, এখন যখন একজন দাবি করছে যে যেই দাবিটা করারই প্রয়োজন ছিল না, যে গরুর গোস্ত এখানে খাবে হবে এটা খুবই স্বাভাবিক, তাও দাবি করা লাগছে আবার ব্যাপক সায়েন্স সাইন্টিফিক জাস্টিফিকেশান দিয়ে এবং আরও কী জানি অর্থনীতি আরও কী জাস্টিফিকেশান দিয়ে, এই ইতরের দল আবার সেটার মধ্যে গেছে প্রটেস্ট করতে। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ক্যান্টিনে গরুর গোস্ত রান্নার ঘটনায় আইনজীবী ঐক্য পরিষদের সুপ্রিম শাখার নেতৃবৃন্দরা প্রতিবাদ জানান, এরা আবার উল্টা প্রতিবাদ, না
গুরুগ্রস্ত রানার অনুমতি দেওয়া যাবেই না। আমি ভাবলাম যে আইনজীবী ঐক্য পরিষদের যারা প্রতিবাদ জানাইছে ইতরগুলা কারা? তো আই ওয়াজ কিউরিয়াস টু ফাইন্ড আউট দ্যাট দোজ নেমস, কারণ হচ্ছে যে আপনার এগুলো তো যেটা বললাম এগুলো তো আশ্রয় প্রশ্রয় করে, বাংলাদেশে তো সকল ঘটনার পেছনে খুঁটি থাকে, খুঁটির জোর থাকে, তোরা তো কোনো খুঁটির জোরে করতেছে সেটা আমরা জানি, চেতনার সরকারের আমলে করতেছে। তাই আমি ভাবতেছিলাম যে যে ঐক্য পরিষদে পরিষদ এখানে নিশ্চয়ই দুই চারটা মুসলমান আছে যারা হইতেছে এদের সাথে তাল দিচ্ছে দেখে এরা সেই সাহসে করতেছে। কারণ আপনি ধরেন আপনি 10 জন হিন্দু মিলে, হিন্দু ধর্মাবলম্বী মিলে 1000 জন মুসলমানকে গরুগ্রস্ত খাইতে দিবে না? এটা এটা ইতর হইলেও তো একটু খারাপ দেখা যায়, কিন্তু যদি এমন হয় যে 10 জন হিন্দু এবং 2 জন মুসলমান, টোটাল 12 জন, 12 জনের মধ্যে 2 জন মুসলমান এবং 10 জন হিন্দু, তখন ও আচ্ছা তাদের সাথে তো 2 জন মুসলমানও আছে এবং মুসলিমরাও এটার তাদের সাথে একমত যে খাইতে দেও, তখন আর একটু কম খারাপ দেখা যায়, রাইট? সবগুলো যদি হিন্দু ধর্মাবলম্বী হয় এবং এরা যদি এতগুলো মুসলমানের বিরুদ্ধে দাবি করে, মানে ইত্রামের একটা চূড়ান্ত লেভেল না? তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আইনজীবী ঐক্য পরিষদে যারা এই যে প্রতিবাদটা জানাইছে এরা কারা? এখানে যদি 2-1টা মুসলমান থাকে তাহলে একটু কম দৃষ্টিকটু দেখা যাবে বা গুন্ডামিটি একটু কম পর্যায়ে থাকবে। সো যারা প্রতিবাদ জানাইছে এরা আইনজীবী ঐক্য পরিষদের কারা শোনেন না? সম্পাদক অনুপ কুমার সাহা, আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক জয়া ভট্টাচার্য এবং সদস্য সচিব মিন্টু চন্দ্র দাস, এই তিনজনই হিন্দু ধর্মাবলম্বী, এখনও মুসলিম নাই। তো কী পরিমাণ ইতর, কী পরিমাণ গুন্ডা পাণ্ডা হইতে হবে আপনাকে, আপনি একটা বার কাউন্সিলের হচ্ছে বারের ক্যান্টিনের শত শত মেবি হাজার হাজার মুসলমানরা এদেরকে গরুর গোস্ত খাইতে দেওয়া হয়ে আসতেছিল না, তারা এতদিন পরে সে দাবি জানাইছে, এটা ইটসেলফ একটা লজ্জার বিষয় যে তাদেরকে দাবি করতে হচ্ছে এত সাইন্টিফিক জাস্টিফিকেশান, ইকোনমিক জাস্টিফিকেশান দিয়ে, তাও আচ্ছা কী করার করতে হয়েছে করছে, সেটার মধ্যে আবার উল্টা আবার পুনরায় এসে আবার এটাকে বাধা দিচ্ছে কারা? এরা হিন্দু ধর্মাবলম্বী 3-4 জন মিলে। সো এদের স্পর্ধা, গুন্ডামি, শয়তানি কোন পর্যায়ের অবিশ্বাস্য ব্যাপার। সো এটা হচ্ছে বাংলাদেশ, এখন কিছু তো করার নাই রে ভাই, কিছু তো করার নাই। এরা জঙ্গি দমন করবে, এরা যুদ্ধাপরাধ বিচার করবে, এরা পাকিস্তান পাকিস্তান এমনভাবে, কারণ এরা তো ভারতপন্থী, সুতরাং পাকিস্তানের সাথে ভারতের ইস্যু এরা মনে হয় জানে, ভারতের নাগরিক, এরা এমনভাবে শুরু করে দেয় যে মনে হয় এদের সাথে ইস্যু। সো এটা তো আমরা জানি বাস্তব, তারা যারা জামাত এরা হচ্ছে পাকিস্তানপন্থী, যারা হিন্দু ধর্মাবলম্বী এরা হচ্ছে ভারতপন্থী, এই বাস্তবতাকে তো অস্বীকার করে লাভ নাই, এটাকে উল্টায় পাল্টায় অতি অভিনয় করে লাভ নাই, আমরা সকলে জেনে গেছি, এটা আমরা জানি, রাইট? সো যারা হিন্দু ধর্মাবলম্বী এরা ইন্ডিয়াতে জমি কিনে রাখে, এরা চলে যাবে ইন্ডিয়াতে, এরা ইন্ডিয়া কেন বাংলাদেশকে দখল করে নেয় না, মনের ভেতরে ভেতরে কারো একটা দুঃখ, কেউ মুখে মুখে উচ্চারণ করে করে না, সো এটা একটা দুঃখের ব্যাপার, যেটা নিয়ে আমি অতীতে অনেক অ্যাঙ্গেল থেকে আলোচনা করছি যে বাংলাদেশিরা কিন্তু সৌদি আরব কেন দখল করে নিচ্ছে না, আমরা কেন সৌদি আরবের পার্ট হয়ে যাচ্ছি না, এরকম দুঃখ বাংলাদেশিদের কিন্তু নাই। তো বাংলাদেশি হিন্দু ধর্ম, মানে বাংলাদেশি মুসলিমদের নাই, আর বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের একটা চলমান আফসোস, তারা কেন ইন্ডিয়াতে অংশ হতে পারছেন, ইন্ডিয়া কেন দখল করে নিচ্ছে না, তারা পারলে এখনই ইন্ডিয়া চলে যায়। সো এটা একটু কারণ আছে, কারণ ইন্ডিয়া আমাদের পাশের দেশ, কালচারাল সিমিলারিটি আছে সৌদি আরবের সাথে, তো সেই সিমিলারিটিটা নাই, সুতরাং তাদের সাথে সেই অ্যাটাচমেন্টটা ফিল হয় না যেটা ইন্ডিয়ানদের সাথে, আমরা ইন্ডিয়ানদের খাবার দাবার ও প্রোগ্রাম সব কিছু সারাদিন ইন্ডিয়ার জিনিসপত্র দেখি। বাংলাদেশি এখন তো মুসলিম ইয়াং ছেলে মেয়ে সকলেই পারলে এরা ইন্ডিয়া চলে যায়, পারলে হিন্দি ভাষায় কথা বলা শুরু করে, সো ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সটা একটু অন্যরকম। সো সব কিছু মিলে, তার উপরে হিন্দু ধর্মাবলম্বী, সব কিছু মিলে অখণ্ড ভারতের স্বপ্ন এখন অনেক বাংলাদেশিরাও দেখে। সো এটা হচ্ছে বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা এটা বাংলাদেশিরাও যেটা প্রচুর মুসলিম আছে এরা পাকিস্তানপন্থী জাস্ট বিকজ এরা মুসলমান, রাইট? সো এটা এই সেন্টিমেন্ট আছে, ইটস দেয়ার। কিন্তু যখন যখন যেখানে নিষ্পেষণ জড়িত, মানে এমনিতে এরকম চিন্তাভাবনা কেউ ধারণ করতে পারে, হু কেয়ার্স, করুক গিয়া, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, করুক গিয়া, সে গিয়ে ইন্ডিয়াপন্থী পাকিস্তানপন্থী হোক গিয়া, কিন্তু কথা হচ্ছে যখন নিষ্পেষণ জড়িত, যখন অন্যায় জড়িত, সেইখানে এরা যখন এরকম অবস্থান নেয়, এরকম অবস্থান নেওয়ার সুযোগ সাহস পায় এবং এরা গুন্ডামি করে বেড়ায়, এরা হিন্দু ধর্মাবলম্বী থানার এসপি কী কই এসআই ওসি, এরা দাড়ি ধরে টানতে টানতে জুমার নামাজের পর মসজিদ থেকে বের করে নিয়ে আসে এবং ছাত্রলীগের সভাপতি বলে যে যারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশে যারা প্রতিবাদ করবে তাদের কলিজা ছিঁড়ে খাবে সে বের করে টেনে, ভাষা কী একটা হিন্দু ধর্মাবলম্বী মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে সেইভাবে কী নিয়ে মোদির আগমনের প্রতিবাদ করায়, কেন প্রতিবাদ করছে, কারণ মোদি হইতেছে দাঙ্গায় হাজার হাজার মুসলিমদের নিধনের পেছনে দায়ী ছিল, সো এটা পুরোপুরি একটা ধর্মমূলক একটা ইস্যু, সেইখানে একটা হিন্দু ধর্মাবলম্বী ছাত্রলীগের সভাপতি বলে যারা মোদির আগমনের বিরোধিতা করবে তাদের কলিজা ছিঁড়ে খাবে টেনে। সো এরা এখন রাষ্ট্রীয় এবং চেতনার পৃষ্ঠপোষকতা মদত অসাম্প্রদায়িকতার দোচনে এখন হইতেছে নিজভূমে পরবাসী এবং মাইনরিটি এখন গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমানরা কান্নাঘাটি করে সাইন্টিফিক, ইকোনমিক এবং আর্থসামাজিক ভূ রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে আবেদন অনুনয় বিনয় করা লাগতেছে এবং আদালত কী দিবের জানি না, অনুমতি হু নোজ, এই যে আমরা এখন কথা বলতেছি চারপাশে অনেক আউটক্রাই হইলে হয়তো আদালত চাপে পড়ে দিবে, কারণ আদালত তো মানুষ কী চায় সেই অনুযায়ী রায় দেয়, অনেকগুলো পর্বে দেখাইছি, রাইট?
সো এই হইতেছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ। অসাম্প্রদায়িক হইতে হইতে ইউরোপ আমেরিকাকে ছাড়াই চাঁদের দিকে চলে যাচ্ছি।